মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে নিজ দায়িত্বপ্রাপ্ত প্রতিটি দপ্তরকে সঠিকভাবে পরিচালনা করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে মন্ত্রী সুধাংশু দাস। তার মধ্যে অন্যতম হল সারপ্রাইজ ভিজিট। দপ্তরের কাজকর্ম কী হালে চলছে তা খতিয়ে দেখতে পূর্বেও বেশ কয়েকবার মৎস্য দপ্তরের অধীনে বিভিন্ন অফিস এবং ফার্মে সারপ্রাইজ ভিজিট করেছেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বুধবার আবারও মৎস্য দপ্তরের অধীনে বিভিন্ন ফিশারি ফার্ম এবং অফিস পরিদর্শনে যান মন্ত্রী। এদিন প্রথমে হেজামারাস্থিত মৎস্য দপ্তরে মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্র পরিদর্শনে যান মন্ত্রী। সেখান থেকে মোহনপুর মহকুমার অধীন এসএফ অফিস এবং লেম্বুছড়াস্থিত ফিশারি ফার্ম পরিদর্শন করেন মন্ত্রী সুধাংশু দাস। এদিন পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় মন্ত্রী বলেন, দপ্তরের কাজকর্ম খতিয়ে দেখার লক্ষ্যে দপ্তরের পক্ষ থেকে প্রতি সপ্তাহে দুদিন ফিল্ড ভিজিটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে মোতাবেক দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা মৎস্য দপ্তরের অধীনে বিভিন্ন অফিস এবং ফিশারি ফার্মগুলি পরিদর্শন করছেন এবং সব কিছু সরেজমিনে খতিয়ে দেখতে আধিকারিকদের সাথে মন্ত্রী খোদ পরিদর্শনে বেরিয়েছেন। দপ্তরে কোথাও কোনো ঘাটতি রয়েছে কিনা এবং রাজ্যের মৎস্য চাষীদের সহায়তার লক্ষ্যে দপ্তর যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছে সেগুলোর লাভ যেন মৎস্য চাষীদের নিকট সঠিক সময়ে পৌঁছয় এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখাই এই পরিদর্শনের মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী। আমাদের রুটিন ওয়ার্কের মধ্যে রয়েছে আমাদের ফিল্ড ভিজিট প্রত্যেক সপ্তাহে দুই জায়গাতে, মিনিস্টার টু একদম সাবডিভিশন লেভেল অফিসার পর্যন্ত করতে হয়। আমরা একটা ডিসিশন নিয়েছিলাম, সে অনুযায়ী আমাদের অফিসার বিভিন্ন জায়গাতে যেমন তারা করছেন, আমি নিজেও বেরিয়েছি, এর আগেও আপনারা দেখেছেন আমরা গেছি। তো সেই অনুযায়ী আজকে মোহনপুর সাবডিভিশনে প্রথমে আমরা হেজামারাতে আমাদের ফিশারি নলেজ সেন্টার যেটা কনস্ট্রাকশন প্রায় কমপ্লিটের পথে সেটা আমরা দেখেছি, কনস্ট্রাকশনের কী লেভেলে হয়েছে, কাজের কোয়ালিটি কী, কবে সেটা কমপ্লিট করা হবে, এই সমস্ত বিষয়গুলিকে আমরা ইন্সপেকশন করেছি এবং যে সমস্ত জিনিসগুলি কাজের মধ্যে ধরা ছিল সেগুলি হয়েছে কি না এগুলিও আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি। এর পাশাপাশি আমাদের মোহনপুর এসএফ অফিস সেটা আমরা ভিজিট করেছি, এসএফ অফিসের কাজকর্ম সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না সেই বিষয়গুলিও তাদের সাথে কথা বলে আলোচনা করেছি। বর্তমানে আমরা রয়েছি লেম্বুছড়া আমাদের ফিশারি ফার্ম যেটা রয়েছে সেই ফার্মও আমরা ভিজিট করেছি এবং সমস্ত আধিকারিকরা আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে আমার দপ্তরের ডাইরেক্টর যিনি রয়েছেন সন্তোষ দাস, সো আমরা বিভিন্ন জায়গাতেই গেছি। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ফিল্ড লেভেলে যারা কাজ করছেন তাদেরকে এনকারেজ করা, এর পাশাপাশি কোথাও যদি কোনো রকমের ঘাটতি থাকে সেটা যাতে দ্রুত রেক্টিফাই করা যায় এবং দপ্তর যে উদ্যোগ গ্রহণ করেছে রাজ্যের মৎস্য চাষীদের সহায়তা করার জন্য সেগুলি যাতে সঠিক সময়ে তাদের হাতে পৌঁছে যায়, সঠিকভাবে যাতে আমরা মাছের উৎপাদন বৃদ্ধি করতে পারি তার জন্য আমাদের দপ্তর তৎপরতার সহিত কাজ করছে, এরই লক্ষ্যমাত্রা নিয়ে আজকে আমরা ফিল্ড ভিজিটে বেরিয়েছি। এদিন পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস এবং দপ্তরের অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।